बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। डियर लर्नर फ्रेंड्स, सलाम अलैकुम। ग्रीटिंग टू ऑल माय डियर स्टूडेंट्स, आई होप फुली दैट यू आर वेल बाय द ग्रेस ऑफ ऑलमाइटी अल्लाह। आई एम आल्सो फाइन। यू नो दैट दिस सिचुएशन इज नॉट वेल बिकॉज ऑफ पैंडमिक कोरोना, सो वी कुड नॉट कम्युनिकेट विथ यू ड्यूरिंग दिस सिचुएशन and you were deprived our classes. For this our headmaster MD Abdul Hai sir is organized online classes. Thanks to him, congratulations to online class in Ahsanuddin High Schools. Okay, my first off I introduce myself. I am Aminul Hussain, assistant teacher in Ahsanuddin High School. Okay, now aajke tomader ami shikhabo rules of tag questioner part 2. Ami tomader prothom ongshe part 1 koriyechi, ekhon ami ditiyo ongshe part 2 korbo. Okay, shobai khata kolom nao, khata kolom niye boshe poro, thik ache. Okay, tahole amra prothom parte shikhechhilam 5 porjonto, ekhon amra shikhbo सिक्स थेके। ओके, सबाई खाता कलम ना हाते। ओके, एनीथिंग समथिंग एवरीथिंग एवरीथिंग सेंटेंसे शुरूते थाकले सेंटेंसर शुरूते थाकले ऑक्सिलरी वर्ब प्लस नॉट प्लस इट। ओके, ताहले देखो आमी तुम्हारे की लिखे ऑक्सिलरी वर्ब ए बी ए होच्छे ऑक्सिलरी विद वर्ब और नॉट प्लस इट। ताहले एक एग्जांपल everything will be finished. Okay, something is happened. তাহলে আমি দুটো एग्जांपल লিখলাম। প্রথমটা হচ্ছে देखो कि एनीथिंग सामथिंग एवरीथिंग सेंटेंस शुरू थे प्रथम ऑक्सिलरी वर्ब प्लस नॉट प्लस इट। ताहले एग्जांपल एवरीथिंग विल बी फिनिश्ड सामथिंग इज हैपेंड। ताहले आमार एखाने देखो आमादेर ऑक्सिलरी वर्ब होच्छे एखाने विल, ताहले विल लिखब, विल थाकले वोंट लिखते हैं। ओके, नेगेटिव कर समय तपर सबजेक्ट तेल एवरीथिंग जन कि आसबे इटे आसबे। ओके, ताहले एटा होये गेलो आमादेर अक्सिलरी वर्ब होच्छे एखाने ओन विल आर एखाने नट आसबे। ताहले विल नट के जदि आमरा लिखते चाई ताहले कि लिखते हबे ओन्ट आर इट। ताहले एटा शेष सामथिंग इज हैपेंड। ताहले एखाने अक्सिलरी वर्ब होच्छे इज, ताहले आमि इज लिखलाम। जेहेतु आमि नेगेटिव करब इजेंट आर सामथिंग एर जन्य कि आसबे इटे आसबे। তাহলে আমাদের রুলস অনুসারে আমাদের एग्जांपलটা কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তারপর আমরা চলে যাব 6 কমপ্লিট। এবার আমরা চলে যাব 7 নম্বরে। সবাই লিখো। ওকে, এভরিথিং এভরিওয়ান এভরিবডি someone somebody either শুরুতে থাকলে সেন্টেন্সের
শুরুতে থাকলে প্রথমে কি লিখতে হবে আমাদের লিখতে হবে অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্ট ওকে সাবজেক্ট মানে হচ্ছে এখানে দে বসবে ওকে তাহলে এক্সাম্পল হবে এখানে everyone trust an honest man okay right example everybody believes everybody disbelieves and a dishonest man ওকে তাহলে দেখো আমরা কি লিখলাম আমাদের রুলস ছিল এভরিওয়ান এভরিবডি সামওয়ান সামবডি আইদার শুরুতে থাকলে অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস দে ওকে তাহলে দেখো এখানে কি লিখেছি এভরিওয়ান ট্রাস্ট অ্যান অনেস্ট ম্যান তাহলে আমাদের রুলস অনুসারে লিখতে হবে এখানে প্রথমে লিখতে হবে দেখো এস আছে তাহলে আমাদের এভরিওয়ানের জন্য কি বসবে দে বসবে ওকে দে লিখবো আমরা দে আচ্ছা তাহলে আমরা আগে শিখেছিলাম রুলস তিনে শিখেছিলাম যদি কোনো ওয়ার্ডের সাথে অ্যাস থাকে তাহলে শিখেছিলাম কি ডাজ কিন্তু এখানে ডাজ হবে না কারণ কি ডাজ হবে না এই জন্য কারণ দে এর সাথে কখনো ডাজ যায় না তাহলে কি যাবে তাহলে এখানে যেহেতু ভার্ব ওয়ানের সাথে অ্যাস আছে অ্যাস আছে সেহেতু এখানে ডাজ হওয়ার কথা ছিল বাট ডাজ হবে না কেন হবে না কারণ হচ্ছে দে এর সাথে ডাজ হয় না তাহলে দে এর সাথে কি যায় ডু যায় তাহলে কি হবে ডোন্ট ডোন্ট দে অ্যাস থাকা সত্ত্বেও এখানে কি হবে ডোন্ট তাহলে এখানে রাইট অ্যান্সার ডোন্ট দে এরপরে দেখো এরপর যে অ্যান্সারটা লিখেছি এভরিবডি ডিসবিলিভস এ ডিসঅনেস্ট ওকে আচ্ছা তাহলে এখানে আমরা লিখব সেম নিয়মে ডোন্ট দে কারণ হচ্ছে দেখো এখানে কি আছে অ্যাস আছে অ্যাস থাকা সত্ত্বেও আমরা রোজ তিনে শিখেছিলাম যদি অ্যাস থাকে তাহলে হবে ডাজ কিন্তু এখানে অ্যাস থাকা সত্ত্বেও ডাজ যাবে না কারণ কি কারণ এভরিবডির সাথে কখনো ডাজ যায় না তাহলে কি যায় অবশ্যই কি যায় দে যায় আর দে অবশ্যই কি হবে তাহলে ডোন্ট দে তাহলে আমাদের এটা অ্যান্সারটা হচ্ছে ডোন্ট দে তাহলে কি বলছিলাম আমি এভরিওয়ান এভরিবডি সামওয়ান সামবডি আইদার শুরুতে থাকলে অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস দে তাহলে এভরিওয়ান ট্রাস্ট অ্যান অনেস্ট ম্যান তাহলে এটা রাইট অ্যান্সার হচ্ছে ডোন্ট দে আচ্ছা দুই নম্বর এক্সাম্পলটা হচ্ছে এভরিবডি ডিসবিলিভস এ ডিসঅনেস্ট ওকে তাহলে এটাও রাইট অ্যান্সার হবে ডোন্ট দে তাহলে এটা আমরা কমপ্লিট করে ফেললাম তাহলে তারপর চলে যাব আমরা রুলস এইটে ওকে সবাই খাতা কলম নাও তারপরে রুলস এইট আচ্ছা তারপর দেখো এখানে নো ওয়ান নান নেদার নো বডি শুরুতে থাকলে শুরুতে থাকলে নেগেটিভ পড়ার সময় যেহেতু এটা প্রত্যেকটা নেগেটিভ ওয়ার্ড তাহলে অবশ্যই কী হবে এখানে অক্সিলারি ভার্ব প্লাস দে আচ্ছা অক্সিলারি ভার্ব প্লাস দে আচ্ছা তাহলে দেখো এখানে কেন অক্সিলারি ভার্ব হবে অক্সিলারি ভার্ব প্লাস দে হবে নট কেন হবে না কারণ নো ওয়ান নান নেদার নো বডি এগুলো প্রত্যেকটা নেগেটিভ ওয়ার্ড যেহেতু এগুলো নেগেটিভ ওয়ার্ড তাহলে নেগেটিভ করা যাবে না অবশ্যই কী করতে হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে হবে তাহলে এটা রোজ রোজটা হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস দে তাহলে আমরা একটা একটা এক্সাম্পল দিয়ে দেখাবো প্রথমেই দেখো একটা এক্সাম্পল
no one believes a liar. Okay, art example, nobody attends the party. Nobody attends the party. তাহলে দেখো, no one, none, neither, nobody শুরুতে থাকলে auxiliary verb plus they. আচ্ছা, তাহলে এখানে কি কি হয়েছে? অ্যানসারটা হবে, তাহলে দেখো এখানেও সেম আমি বলেছিলাম যে এস আছে, তাহলে এস থাকলে আমরা verb, আমরা রুলস তিনে শিখেছিলাম, যদি এস থাকে তাহলে সেখানে বসে ডাজ, কিন্তু এখানে ডাজ বসানো যাবে না, কারণ দে এর সাথে কখনো ডাজ যায় না, তাহলে কি যাবে? তাহলে দেখো আমি ফার্স্টে লিখলাম দে, আচ্ছা দে, তাহলে এখানে কি ডাজ যাওয়ার কথা ছিল কিন্তু ডাজ যাবে না, তাহলে কি যাবে? ডো যাবে, তাহলে ডো দে। ওকে, তারপর নোবডি অ্যাটেন্ডস দ্য পার্টি, দেখো এটাও সেম, নোবডি থাকলে কি হবে এখানে? দে হবে। ওকে, আর যেহেতু অ্যাস আছে, অ্যাস থাকা সত্ত্বেও এখানে ডাজ থাকা, ডাজ হওয়ার কথা ছিল এখানেও কিন্তু ডাজ হবে না, তাহলে কি হবে? ডো হবে। তাহলে রাইট অ্যান্সার ডো দে। ওকে, তাহলে আমাদের নাম্বার 8 শেষ, তাহলে আমরা চলে যাব নেক্সট রুলসে।